যার পছন্দের পিঠা কিভাবে যেন ঘ্রাণ পেয়ে চলে এসেছে। মুরগি খাই আসলাম, রিয়া শ্বশুর বাড়ি 5 মিনিট হয়ে গেছে। আসসালামু আলাইকুম, দিস ইজ তানজু, সবাইকে ওয়েলকাম আজকের ব্লগে। আজকের ব্লগটা সকাল থেকে শুরু করার ইচ্ছা ছিল, বাট ননদ এসেছে, গল্প করতে করতে সকালের অনেকটা টাইম পার হয়ে গেছে। ওদিকে মা ছেলের চোরের গল্প চলতেছে। চোর ধরছে আজকে আম্মু, দোকানের মানে চাবি টাবি বাইরে নিয়ে আসে, সেই বাড়িতে খসছে, চাবি নিয়েছে, মোবাইল নিয়েছে, নিয়ে ওই যে বাদ লাগেছে সে ধরেছে। জুতা ভুলে নিয়ে গেছে, না মা নিয়ে গেছে, মেয়ে দিয়ে গেল। উল্টা জুতা হচ্ছে, মুরগি নিয়ে আসতে যাচ্ছে, মুরগি রান্না করবে আজকে। তাড়াতাড়ি দ্রুত ছিলা ফেলে, একদম টাইনা টাইনা ছিলা ফেলে। তুমি এখান থেকে চলে যাবা। মুরগি কেনা হয়েছে, আজকে রান্না হবে মুরগি। এদিকে ভাত রান্না হচ্ছে, আর সাথে ডাল হবে। মাংসের সাথে ডাল না হলে হয় না, আর ডাল আমার প্রতিদিন একটু না একটু লাগে। আমার না, আমার শ্বশুরও ডাল পছন্দ করে। আর এই যে মাংসটা বের করতে হবে, মুরগি 1 কেজির মুরগি। ও, শুধু এক বেলাতে রান্না হবে তো এই জন্য। আরে বাবা, জানি না কেমন হচ্ছে, পিস পিস কাটলে। চিংড়ি মাছ বাসা হচ্ছে, লেস আলা ব্যাপার হচ্ছে, লেস সরি মাথা আর লেস না, কি হবে, ভরতে হবে এটা, এই মাথা এগুলো ভরতে হবে নাকি জানি না। এই দেখেন জলপাইয়ের আচার বানাইছে চাচি, এবার হলো তেলের আচার বানাইছে, এটাই ভালো লাগে। আর ওই দিন খালা হলো একদম মিষ্টি আচার বানাইছে, না টেস্ট করবো খেয়ে দে ঠিক আছে নাকি না। লবণ ঠিক আছে, তাই রসুন দিচ্ছেন না, এই জন্য আচারটা অনেক টেস্ট করছে। আস্তে আস্তে রসুন দিলে আচারের টেস্ট আরো ভালো লাগে। তোমার দেওয়ারের প্রিয় খাওয়া বেশি ভিনেগার দিলে অনেক দিন রাখা যায়, আর যদি একদিন খাবেন ওই ভিনেগারের দেওয়া লাগে। এই যে খালার হচ্ছে কাঁথা বিক্রি হয়ে গেছে, সাদা আর হচ্ছে গোল্ডেন কালার, এই দুইটা এখন হচ্ছে প্যাকিং করে পাঠিয়ে দেওয়া হবে। দেন আপনার ছেলে চলে যাবে তো। হ্যাঁ, খালার আবার আসতে কি হয়েছে বলেন একটু, দুঃখের সংবাদ। না না, দুঃখের সংবাদ পাওয়া গেছে, সমস্যা নেই, পাওয়া গেছে। হ্যাঁ, মুরগি নিয়ে যাচ্ছিল, মুরগি নিয়ে যাচ্ছিল কুকুরে কাকা। হ্যাঁ, ওই ঘাসের ভিতরেই ছিল। ডাল রান্না করা হচ্ছে, মাংস কাটা হয়ে গেছে, এখন হচ্ছে পা পুইরা কাটা হচ্ছে। ছেলা হয়ে গেল না? হ্যাঁ, ছেলা হয়ে গেছে। আমাদের দুপুরের খাওয়া দাওয়া শেষ, এখন হচ্ছে তুলসী পাতার রস খেতে হবে, কারণ আমার অনেক ঠান্ডা লেগে গেছে। তুলসী পাতা কিছু খাচ্ছে না, একই দাদির গাছের নাকি, তো দাদি শাশুড়ির গাছে তুলসী পাতা হয়েছে অনেক, তো আম্মা আবার নিয়ে আসছে, কয়েকদিন যাবৎ খাচ্ছি। বেশ কি দেবে যে সাকনা দিয়ে।
খাইতে খাইতে এখন আমার তিতা তিতা লাগে না, অনেকেই আসে এই তুলসী পাতার রসটা খেতে পারে না। হ্যাঁ পড়ে গেল বিছানায়। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে বাইরে এসে বসলাম। ওয়েদারটা ভালোই, একটু একটু ঠান্ডাও আছে, ঠান্ডার সময় চলে আসছে তো আস্তে আস্তে ঠান্ডা পড়ছে, সকালবেলাও পড়ে। এমনি খাওয়া যাবে, খাইতে পারে মানুষ। আল্লাহর আল্লাহ। এই সুপারি কি শুকায় নাই আম্মু? অনেক আগের সুপারি, দেখেন দাদির জন্য রোদে দিয়ে রাখা হয়, এগুলো ছিলা দিলে দাদি খেয়াল ফেলতে পারবো, আর এমনি রাখলে নষ্ট হয়ে যাবে। অলরেডি কতগুলো কেমন যেন হয়ে গেছে। দুই রোদ হইল শুটকি, কালকে এক রোদ হয়েছে আর আজকে। এখন ফ্রিজে ডিপ ফ্রিজে রাখতে বলছেন অনেকেই, না তো এখন হচ্ছে ডিপ ফ্রিজে রাখা হবে। এগুলো সুন্দর করে প্যাকিং করে শুকাই গেছে, খুব সুন্দর শুকাইছে, ডিপে রাখতে হবে। আমি আর আমার শাশুড়ি হচ্ছে বিকেলবেলা, অনেকদিন পরেই তো বের হইলাম না, অনেকদিন পরে এই আশিনা খালার বাড়ি মানে দাদি শাশুড়ির বাড়িতে যাচ্ছি। তুলসী গাছ দেখাচ্ছে আমাকে, একটু ঘোরাঘুরি করে আসি, গল্প করে আসি, বের হওয়াই হয় না। এই যে আম্মু এগুলাই তো কচু, কি কচু জানি, ওল কচু গাছ, এগুলার নিচে এত বড় বড় কচু, এই যে অলরেডি দেখা যাইতেছে হচ্ছে এসে ওল কচু, এটা তো মরেই গেল, এটা তুইলা ফেলতে হইব। আর এগুলোর পাতাও খাওয়া যায় শাক হিসাবে। খালার বাড়িতে আসলাম, খালা আজকে মুরগি রাঁধবো, মুরগি খেতে আসছি। মুরগি খাইয়া আসলাম আমরা, না আম্মু আমরাও তো আজকে মুরগি খাইলাম। পায়রা হইলো খালার না, কয়টা আছে, চারটা পায়রা না অনেক আছে। ওরে বাবা আমি তো জানি না যে খালার এত পায়রা আছে। খাওয়া যাবে এগুলা এখন? কয়দিনে পরেও হয় এগুলা? এক মাস তো আমরা ধরো বেশি খাবার খাই, যে গম খাই, গম খাই, তারপরে যে শস্য খাই, ধান খাই, এগুলো বেশি তাড়াতাড়ি বড় হয়ে যায় এগুলো। আমি কাকার কথা শুনে আসলাম, কাকা কি জোরে জোরে হচ্ছে ভাপা পিঠা বানাবে, কালকে বানানোর কথা ছিল বানাইতে বানাইতে আজকে না, তা আবার সন্ধ্যার সময় বানানো হচ্ছে। আর একটু ভাপা পিঠা সন্ধ্যার দিকে খেতে মজা লাগে গরম গরম, তো এটা হচ্ছে সাইড দিয়ে আটা দিয়ে ই করতে হইতেছে না, তো হচ্ছে ওদিক থেকে বের হয়ে যাবে পাকায় যে। এই সাইজেই বানাবেন না আপনি, আপনার মতো সাইজ দেবেন? না আমার মতো সাইজ দেব, ছোট ছোট করে। এই যে চালের গুঁড়া করা হয়েছে, ভাঙায় নিয়ে আসা হয়েছে, তো এগুলো হচ্ছে সাজ পিঠা বানানোর, পিঠা বানানো হবে এগুলাতে। এক একটা সাইজ এক এক রকম হয়ে গেছে, সবগুলো এক সাইজ হলে ভালো হতো। চুলায় দেওয়া হচ্ছে, গরম পানি দেওয়া হয়েছে ভিতরে। এই জিনিসটা এখন শুকায় যাবে, দেখেন লাগে না না। তার ভিতরে লবণ দেওয়া হচ্ছে, পানি দিয়ে আস্তে আস্তে, এটা তো পুরাই করতে হবে না আম্মু, এত লাগবে না, নেই এতগুলো পিঠা বানাবেন, গুড় তো অল্প চিনি বানাতে মানে আটা তুললে নষ্ট হয়ে যায় ভিজা আটা যে। আর এই যে এদিকে দেখেন পাখি, কিন্তু মানে বাড়িতে যখন একদম মানুষ সব চলে যায়, বাইরে কোনো মানুষ থাকে না, তখন এই টিক্ষার পারে কাকি আসছে। তো পিঠা বানানোর জন্য সব চলতেছে, সব কিছু ঠিকঠাক করা হচ্ছে।
অবশেষে পিঠা বানানোর জন্য নেট পাওয়া গেছে। এখন এই নেটটা কেটে দুই টুকরা হবে না? হ্যাঁ, সমান ভাগে দুইটা টুকরা করলে দুই জায়গায় দেওয়া যাবে। দেন আমি কেটে দিই, দেন এই যে লাস্টে খুব যুদ্ধের পরে চার টুকরা হইল। চার টুকরা নেট লাগবে। আর এই গুড় সেই কালকে বানায় রাখছে, শক্ত শক্ত হয়েছে, এটা একদম পিঠা বানানোর জন্য বেস্ট। এই যে আমার পানি দিয়ে দেখেন তৈরি হয়ে গেছে। এটা কি বললাম, ধূপপিঠির? ধূপপিঠির কি বাবা পিঠার আটা, ভাপা পিঠার আটা, এটা ধুপি পিঠাও বলে, যেটা আঞ্চলিক ভাষা বললেই কি লজ্জার কিছু নাই। আম্মু মাহিকে দাও হয়েছে লাকড়ি নিয়ে আসতে, সে লাকড়ি বাবা। এই যে প্রথম একটা দিয়ে বিসমিল্লাহ বলে শুরু করা হলো, দেখা যাক। অনেক সময় ফার্স্টের পিঠা হয় না, পরে হয়। এখন আমাদের প্রথমটাই যেন হয় না ইনশাআল্লাহ। এই পিঠা তারপর অবশ্য একটু গুড় বেশি হইলে মজা লাগে। এই যে একটা বানানো হয়ে গেছে, এরকম চারটা বানাতে হবে। সন্ধ্যা রাজা দিয়ে দিছে, আর এখন হচ্ছে শাশুড়ির সাথে পিঠা বানাচ্ছি। এক একটা একটু উনিশ বিশ, একটা একটু ছোট, দুইটা না, এটা বেশ বড়। এই উঁচু খুব সুন্দর, তাই দিকে এই যে এদিক এদিক নাইতে আসতে দিয়ে হবে না, নেই জানি এটা সব থেকে ছোট পিঠা। এটা সিদ্ধ হবে আস্তে আস্তে, এটা উঠে গেল। এটা এই তো এখন এগুলো সাত আট মিনিট, এখন এটা সিদ্ধ হবে। সাত আট মিনিটে দেখাচ্ছি সবাইকে কেমন হয়, প্রথম পিঠা যেহেতু। আর এখন এই যে বাকিগুলো বানাবো এইভাবে, ঠিক দেখি এখন আমাদের প্রথম পিঠার অবস্থা কি। আস্তে 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 এ হুতা সুতার হয়ে গেছে, যাক আলহামদুলিল্লাহ হয়ে গেছে। বাহ বাহ, একটু ভাঙছে কোনো ব্যাপার না, সুন্দর হয়েছে। এই তো বাহ, খুবই সুন্দর, খুবই সুন্দর হয়েছে। চারটা পিঠাই সুন্দর হয়েছে, কিন্তু এতে বেশি টেস্ট হয়েছে। এটা গুড়ে গরম গরম মানে আমি পরে আটা দিয়ে ই করে দিই, ছাড় দিয়ে ওই জন্য দেখা যাক আস্তে আস্তে আমরা সব বানাবো। এই যে একবারে ধাবা ধাপ দুইজনে বানায় বের হয়ে যাবো, কারণ সন্ধ্যা হয়ে গেছে, রাত হয়ে যাবে। আর মশাও শীতের সময় যেহেতু শীত পড়তেছে আস্তে আস্তে, খুব মশা হচ্ছে, তাড়াতাড়ি বানায় আমরা রুমে ঢুকবো। বানানো হচ্ছে, এদিকে তিনটা আর ওদিকে হচ্ছে আরো চারটা। আর চাচি পরে এসেছে, চাচি হচ্ছে রেস্ট নিয়ে তারপরে আসলো। আমি কত কাজ করে দিয়ে ঠিক আছে আসলাম, বলো তো দেখি। আপনি না হলে পিঠাই হইতো না। এই দেখেন, বাহ বাহ, পরের পিঠাগুলো আরো সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। দেখেন একদম গুড়ে ইয়ে হয়ে আছে, গরম গরম পিঠা, খুবই ভালো লাগে, দেখতেই ভালো লাগতেছে। খাবো কি বলেন, দেখাই মন ভরে যাচ্ছে না আম্মু।
সবাই মিলে খাওয়া যাবে। প্রথম দেখে মনে হয়েছিল যে হবেই না, অল্প হবে, এখন দেখেন কত পিঠা হয়েছে। কে দেখেন তাম্মু কেমন হয়েছে। হ্যাঁ, গরম গরমের সময় একরকম মজা, ঠান্ডা হলে আরেক রকম মজা লাগে। এই যে পিঠা সবাই বানায় খেতে পারেন, ভাপা পিঠা সবারই কম বেশি পছন্দ আমার জানা মতে, কারণ পিঠাটা খুবই মজাদার একটা পিঠা। যার পছন্দের পিঠা সে কিভাবে যেন ঘ্রাণ পেয়ে চলে এসেছে। হ্যাঁ, আমি আর আম্মু মিলে দুজনে মিলে বানাইছি, আমি ইয়ে বানাই দিছি আর আম্মু হলো ভাব দিছি। মনে হয় আটা খাচ্ছে, কিন্তু গুড় মুখে ফেললে ভালো লাগে, ভালো লাগছে, গরম গরম ভালো লাগে। পিঠা খাইছো? সামিয়া চলে এসেছে পিঠা খেতে। না সামিয়া, দেখেন কিভাবে পিঠা খাচ্ছে আর হাসি দিচ্ছে। খালি হাসি,